গোবিন্দগঞ্জ উপজেলার চরকাকলা ইউনিয়নের সাজাদপুর সুন্দরপুর গ্যাস কূপের তিন নম্বর কূপে মিলছে গ্যাসের অস্তিত্ব। গত বছরে নভেম্বরে শুরু হওয়া খনন কাজে শেষ করে এখন চলছে ডিএসটি টেস্ট। প্রাথমিকভাবে এই কূপের তিনটি জোনে ভাগ করা হয়েছে। গতকাল পর্যন্ত 3385 মিটার তারা এখানে বাপেক্স খনন কাজ করেছেন। খনন কাজ করে এখানে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এখানকার যে লেয়ার জোন রয়েছে সেখানে 3141 মিটার থেকে 3046 মিটার এবং 3057 মিটার থেকে 3046 মিটার পর্যন্ত টেস্ট কার্যক্রম চলছে। এরপরে দুটি জোনে টেস্টের কার্যক্রম চলবে। ডিএসটি টেস্টে পরে এখানে কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে তা জানা যাবে। যদি পর্যাপ্ত পরিমাণ গ্যাসের সম্ভাবনা থাকে তাহলে এখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে সিরাজপুরে এক নম্বর কূপে সম্প্রসারণ লাইন দিয়ে এখানে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। তবে এখন পর্যন্ত তারা নিশ্চিত নয় কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে। গতকাল শনিবারে এখানে কূপে কিছু টেস্ট করা হয়েছে। টেস্টের মধ্যে তারা আশাবাদী যে এখানে মোটামুটি গ্যাসের সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন চূড়ান্তভাবে খনন কাজ শেষ হওয়া আগ পর্যন্ত বলা যাবে না আসলে এখানে গ্যাসের কী পরিমাণ মজুত রয়েছে। এখানে বাপেক্স মূলত সকল কার্যক্রম চালিয়েছেন। সাইফুল্লাহ কামরুল, সময় সংবাদ, কোম্পানিগঞ্জ, নোয়াখালী।